আসসালামু আলাইকুম। কানিস রেসিপির আজকের আয়োজনে রয়েছে আপনাদের জন্য খুবই মজার একটি ভর্তার রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো কুমড়ার খোসা এবং বিচি একসাথে কিভাবে ভর্তা করতে হয়। খুব মজার এই ভর্তাটি, সাথে বোম্বাই মরিচ দিয়েছি একটু, খেতে খুবই মজা হয়েছে, তাই ভাবলাম এটি আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজভাবে করে দেখাবো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর দেরি না করে চলুন আমরা মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি এখানে নিয়ে নিয়েছি কচি একটি কুমড়ার খোসা। দেখতেই পাচ্ছেন কুমড়াটা কিন্তু একদমই কচি ছিল, বিচিগুলোও দেখুন একদমই কচি। তো আমি এখানে একটি মাঝারি সাইজের কুমড়ার খোসা এবং বিচি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এটা আমি ফার্স্টে ভেজে নিব। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেছে। তো আমি ফার্স্টে কোনো তেল দিব না, এমনিতে একটু পানিটা শুকিয়ে নিব আগে, এর মধ্যে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা আর পানি দিব না, যেহেতু কচি কুমড়া সেক্ষেত্রে খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। তো আমি সবগুলো দিয়ে দিলাম প্যানে। এখন নেড়ে চেড়ে এটাকে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিব, অপেক্ষা করব পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। তারপরে চাইলে প্রথমেই লবণ দিয়ে দিতে পারেন। তো আমি শুকিয়ে নেওয়ার পর লবণটা দিয়েছি। লবণটা ফার্স্টে দিয়ে দিলে সিদ্ধ হতেও তাড়াতাড়ি সিদ্ধ হবে, সময়টাও একটু কম লাগবে। তো যাই হোক, আমি মোটামুটি সব কিছুই লবণ দিয়ে মিশিয়ে নিলাম এবং পানিটাও ভালোভাবে শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে তেলের মধ্যে খোসা এবং বিচিটা লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটু এক সাইড করে রাখছি, চুলা থেকে নামাচ্ছি না, এক সাইড করে রাখছি এবং প্যানের অন্য সাইডে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2-3টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিচ্ছি, এগুলো যেহেতু একটু ঝাল এবং আমি বোম্বাই মরিচ অ্যাড করব। তো আমি এখানে ঝালটা আসলে যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিচ্ছি এবং আরও একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন এগুলোকে তেল না দিয়েই ফার্স্টে কিছুক্ষণ ভেজে নিব নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে যখন দেখতে পারবেন যে পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, সে পর্যায়ে এখানে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা একটু ভেজে নিব। এতো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবং রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে তারপর পাটায় বেটে নিব। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এইতো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি প্রথমে পেঁয়াজ মরিচ আর রসুনটা বেটে নিব। তো সাথে আমি একটু ধনে পাতা অ্যাড করব। ধনে পাতাটা আপনারা চাইলে একটু তাওয়ায় ভেজে নিতে পারেন, আমি কাঁচাই দিচ্ছি। কাঁচা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ধনে পাতা এবং পেঁয়াজ মরিচ ধনে পাতার জন্য যেটুকু লবণ লাগবে সেইটুকু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে বেটে নিচ্ছি। পাটায় বেটে আসলে যে কোনো ভর্তার টেস্টই অনেক বেশি হয়। আমরা আসলে শর্টকাট করার জন্য দেখা যায় ব্লেন্ডারে ম্যাক্সিমাম আমরা ভর্তা করে থাকি। তো ব্লেন্ডারে ভর্তার টেস্ট আর পাটায় বেটে নেওয়ার টেস্ট কিন্তু একরকম হয় না। তারপরে আমরা জীবনযাত্রাকে সহজ করার জন্য দেখা যায় ব্লেন্ডার ইউজ করি। তো আমার এই যে মরিচ পেঁয়াজ ধনে পাতাগুলো বাটা হয়ে গেছে, তো চাইলে আপনারা কিন্তু এই বাটাটাও খেতে পারেন, এটাও কিন্তু অনেক মজা। তো আমি এখন
বাকি যে খোসাগুলো ছিল আমার, বিচি, খোসা, কুমড়োর, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো এখন বেটে নিব। আমার পাটাটা যেহেতু ছোট, তাই আমি ধনে পাতার ভর্তাটা তুলে নিচ্ছি একটা বাটিতে, তুলে নিব একটা বাটিতে, এবং বাকি জিনিসগুলো বেটে নিব। এই তো আমার বাটা হয়ে গেছে, আর আমি ধনে পাতা পেঁয়াজের ভর্তাটা এখন নিয়ে নিলাম। নিয়ে একসাথে পাটার মধ্যে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে। এবং এ পর্যায়ে একটু চেক করে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কি না। লবণ কম হলে আসলে দিয়ে ঠিক করা যায়, কিন্তু লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমার লবণটা একটু কম হয়েছে, সামান্য একটু লবণ লাগবে, তো আমি একটু লবণটা চেক করে তারপর দিয়ে দিলাম। এখন আবার একটু হাতে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিয়ে যখন আপনারা ফাইনালি ভর্তাটাকে কমপ্লিট করবেন, এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে, খুব সহজে আমি তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। খুব সহজেই ভর্তাটি বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ঝটপট তৈরি হয়ে গেল কুমড়ার খোসা ভর্তা। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।